হ্যালো সবাইকে, আমি একটা হেলদি সালাদ বানানো ট্রাই করছি নাও। এটা রিসেন্টলি গত কয়েকদিন ধরে একটা হেলদি ডায়েট করার চেষ্টা করছি। হেলদি ডায়েট, আমি বলবো না যে এটা ফ্যাট লস জার্নি অর সামথিং, হেলদি ডায়েট। সো আমি এখন একটা সিজার ড্রেসিং বানাবো সিজার সালাদের জন্য। আমাদের এখানে তো রেডিমেড সালাদ কিনতেই পাওয়া যায়, সালাদ পাতাটা কিনেই এনেছি, ওইটা তো দেখলেন প্যাকেট থেকে বের করলাম। এখন একে একে দিয়ে দিলাম হচ্ছে ইয়োগার্ট, তার উপরে দিয়ে দিলাম রিয়েল মায়োনাইজ, তারপর দিলাম স্পাইসি মায়োনাইজ, তারপর দিয়ে দিলাম মিক্সড হার্বস, তারপর ব্ল্যাক পেপার। এখন আমি সসটা বানাচ্ছি আর কি। তারপর দিয়ে দিব একটু সুইট চিলি সস, আই লাভ ব্লু ড্রাগনের সুইট চিলি সস। তারপর দিয়ে দিলাম পিওর অর্গ্যানিক অলিভ অয়েল, তারপর দিয়ে দিলাম লেমন জুস, অ্যান্ড দেন মিক্স মিক্স মিক্স। লেমন জুসটা একটু বেশি করে দিয়ে ভালো করে মিক্স করলেই তৈরি হয়ে যাবে। আর এখানে একটু গার্লিক পাউডার ছিল না বলে আমি গার্লিক পেস্ট দিয়ে দিয়েছি, মানে গার্লিক সস দিয়েছি। চিকেনটাকে ভেজে নিয়েছিলাম কোটেড করে, জাস্ট নর্মাল ব্রেডেড চিকেন, চিকেনের মানে বুকের পিসটাকে সুন্দর করে একটু ব্রেড ক্রাম দিয়ে ভেজে নিয়েছি অল্প তেলে, অলিভ অয়েল তেলে। তারপর এটা উপরে দিয়ে দিলাম মিক্স সালাদের ওপরে, তারপর পছন্দ মতো বাদাম, মিক্সড বাদাম, যে যতটুকু খেতে পছন্দ করেন, সে হেলদি বাদাম হেলদি। সো আমি সল্টেড আনসল্টেড দুটোই ইউজ করতে পারেন। তারপর সেই সসটা চিকেনটা উপরে দিয়ে সসটা সুন্দর করে এখন ঢেলে ঢেলে দিয়ে দিব। আপনি পছন্দ মতন সস খান, কজ এই সসে ইয়োগার্টের উপরে বেস করে আর হচ্ছে স্পাইসি মায়োনাইজ, রেগুলার মায়োনাইজ, অলিভ অয়েল, ব্ল্যাক পেপার। আপনার চাইলে ক্র্যাশ চিলি দিতে পারেন যদি বেশি ঝাল খেতে চান। আমি বেশি ঝাল খাইনি সো ক্র্যাশ চিলি দেইনি, অলিভ অয়েল দিয়েছি অল্প পরিমাণে, অ্যান্ড ইটস সুপার ডিলিশিয়াস। Try it on and let me know how it goes.